আহিরা বাংলা নিউজ সততার সাথে মানবতার স্বার্থে আপনার নাম আমার নাম সুব্রত বাগচি আপনি কত বছর ধরে এই দশ নম্বর ওয়ার্ডে আছেন আমি দশ নম্বর ওয়ার্ডে না আমি হালিশ্বর হাই স্কুলে উনচল্লিশ বছরের শিক্ষক ছিলাম ওকে আমি আমার চোখের সামনে দুজনকে কাজ করতে দেখেছি এক ছিলেন শিক্ষক জগদীশ দাস রিয়েলি হি থিঙ্ক সামথিং ফর দ্য এরিয়া ফর দিস কনস্টিটুয়েন্সি তারপরে গতানুগতিক সব ফর্মালিটির আবর্তনে তারপর যেটুকুনো কাজ এমএলএ ল্যাড মানিতে হোক ইতে হোক শুভ্রাংশু রায় খানিকটা করেছে পদঘাটকে পরিষ্কার করবার চেষ্টা করেছে এখন আমি দলটা যায় না আমার মনে হচ্ছে জগদীশ দাশের পর খানিকটা পজিটিভ কাজ করবার চেষ্টা করেছেন শুভ্রাংশু রায় মানে আমাদের স্নেহেরই হাপন এটা আমাকে স্বীকার করতেই হবে ওকে ধন্যবাদ হুম ওনার বক্তব্য অনুসারে এলাকা উন্নয়নের পিছনে রয়েছেন বিধায়ক শুভ্রাংশু রায় তাকে উনি উনিশ জানান এবং এলাকার আগামী দিনে তার তার হাত ধরে আরও উন্নতি হবে এটাই উনি আশাবাদী আমরা আজকে চলে এসেছি কাছাপাড়া পৌরসভা অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডে আপনার নাম কি জগদানন্দ বিশ্বাস আপনার বয়স কত পঁচাশি আপনি কী করতেন জীবিকা আমি কারখানায় চাকরি করতাম রেলওয়ে বাক্সভায় চাকরি করতেন হ্যাঁ আপনার এই এলাকায় উন্নয়ন হয়েছে হ্যাঁ তো যথেষ্ট উন্নয়ন হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই নতুন লোকসভা নির্বাচন সেখানে নতুন এক সরকার কেন্দ্রে আসবে তার কাছে আপনাদের কী চা পাওয়া তার কাছে আর কি চাইব এই এলাকাটা একটু ভালোভাবে যাতে চলে সেটা সেইটাই দেখবে দিন দিন যে কেন্দ্র সরকারের রান্নার গ্যাসের দাম বাড়ছে নোটবন্দি হলো রাতারাতি টাকা বন বন্ধ হয়ে গেল ব্যাংকে লাইনে দাঁড়িয়ে আপনারা সমস্ত টাকা পাঁচশো টাকা হাজার টাকা নোট জমা করলেন সেটা কি ভালো ছিল না খারাপ ছিল সেটা ভালো ছিল না কেন এই নোটবন্দিতে বহু বহু লোকের জীবিকা নষ্ট হয়ে গেছে কিন্তু কেন্দ্র সরকার বলছে তো কালো টাকা খুঁজে খুঁজে বার করবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল সিদ্ধান্ত তারা নিয়েছিল কিন্তু তা তো কালো টাকা তো খুঁজে বার করতে পারলো না কালো টাকা কোথায় চলে গেল কালো টাকা সমস্ত যে যার মতন দুই নম্বরই করে ব্যাংক থেকে চেঞ্জ করে নিয়ে নিয়েছে মানে এখানে কে কেন্দ্র সরকার একদম বিফলে গেল এখানে মোটামুটি বিফলে গেছে আর সমস্ত অশান্তির কারণ এবং জনসাধারণের ওপর তার দুর্ভোগ নেমে এলো আপনি নতুন সরকারের কাছে কি চাইছেন নতুন যে সরকার আসতে চলেছে কেন্দ্রে কয়েকদিন পর হ্যাঁ আমরা চাই যে সুষ্ঠুভাবে প্রত্যেকটা লোকের যেন টাকা পয়সা ঠিক মতোন এসে যায় তাদের যে ব্যাংকে জমা আছে সেগুলির ওপরে ঠিক মতন প্রপার ইন্টারেস্টটা পাওয়া যায় সে তো ব্যাংকে সুদের হার কমে যাচ্ছে হ্যাঁ ওইটাই তো ওইটাই তো ক্ষতি হচ্ছে যেটা আমরা আমরা যেমন ওই কিছু টাকা জমা করে রেখেছি যে সুদ পাই সেটা সেটা হচ্ছে না এইটাই আমাদের ক্ষতি হচ্ছে এই সুদটা কমিয়ে দিয়ে কেন্দ্র সরকার যে কর্মসংস্থান করবে বলেছিল সেটা কি আপনি দেখতে পাচ্ছেন কর্মসংস্থান নতুনভাবে হয়েছে কোনো কোনো কোনোরকম কর্মসংস্থানই হয়নি খালি মুখেই বলে যায় কিন্তু কাজে কাজ কিচ্ছু করে না এই যে রেলে এক লক্ষ দেড় লক্ষ পোস্ট খালি পড়ে রয়েছে খালি বলছে এগুলো সমস্ত ফিল করা হবে কিন্তু কিছুই করছে না খালি ওই মুখে বলা পর্যন্তই আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার মান কি ঠিক আছে

for notifications.